จาชโลฮากุตรกุนังกีบีเรกุงตังบิดินิชอมองตันไอร์กไกสินิชอนมันตุยข้าดมุขิมบดอกไคลเลกะอาบุนิลูกุลูกุชอนมังตุยเลปุริสันบุริกะฮากุตรไปบักซ่าซีดูไปกุชิจักออลอินเดียรูดทรานสปอร์ตวาร์เกอร์แอสโซเชชันนี่ฮาสิบิดินิลูวาจงไปฮาสิบิบีเรกุงตังบิดินิก็ขอรักดิสไลกะอาสาลิชอมบดันตุยก็ชอตุกะซีตุนีฮาสิบิคัสโกมาริกเดชกะฮากุตรขอรักจีรุจักไฮบีเรกุงก็ชอมังไคลเลตโกตินีบรอกนีลังมาเวลานัดต้องกิชบอฟิอาบะรังมันธนีบรอกกิชิจามานุตินีนายมุทังรอกไปบูซากิบักชักกุบังก็ชอมังตันไอรุนอาลองบิชงก็มาลคุนีบุกราโรนีอาจิมุนีบักิชอมังตังกิตงกุฟิอาบะเจมานาตงบันีอาบรอกเฮมันยามาริกเดตเบก็ชอตักฮาสเตอบิซิบิฮับังไพมันีอุลอกขอรักดอกซิไซนิซิมิขอรักซินิจิไซชอมังไคลเนรอปรองเนชอมังกมาซาคาগোটা ভারতবর্ষে দশ কোটির উপর পরিবহন শ্রমিক আছে যাদের জীবিকা বিপন্ন, মজুরি কমে গেছে, পুলিশি নির্যাতনের শিকার একটা বিরাট সংখ্যক শ্রমিকরা আজকে জেলখানায় পড়ে আছেন। গাড়ির মালিক এবং কালোবাজারিরা মাল লোড করে দেয়, রাস্তায় গিয়ে ধরা পড়ে, তারা সেখানে গিয়ে গ্রেপ্তার হয়, তারা জেলখানায় পৌঁছে তাদের খবর রাখে না এবং তাদের মজুরি যেটা সেটা জাতীয় স্তরে এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। আর আমাদের রাজ্য পাল্লা দিয়ে চলছে একটা অরাজকতা। এখানে সবচেয়ে বড় কর্মক্ষেত্র ছিল পরিবহন, 3 লক্ষ মতো শ্রমিক এখানে কাজ করতে। আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে সেখানে 3 লক্ষ শ্রমিকের কাজ তো নেই, অনেকেই আমাদের ধারণা 60-70,000 শ্রমিক বেকার হয়ে গেছে এই নতুন সরকার বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতা আসার পর। তার মূল কারণ হলো অনেক গাড়ি বসে গেছে, মানুষের আয় উপার্জন নেই, গাড়িতে উঠতে চান না, কারণ আয় উপার্জন যদি মানুষের না থাকে গাড়িতে উঠবে কেন? আগে তো চাল ডাল এগুলি কিনতে হয়, তারপর গাড়ির ব্যাপারটা। এতে করে বাস কিছু বসে গেছে, ছোট গাড়ি বসে গেছে এবং পাল্লা দিয়ে চলছে ট্যাক্স করানো। ব্যাপক হারে রাজ্য ট্যাক্স বেড়েছে, অল ইন্ডিয়াতে বেড়েছে। তারা 2019 নতুন পরিবহন আইন যেটা তৈরি করেছেন এতে পরিবহন শ্রমিকরা কথা বলার মনে করো কোনো অবস্থায় তারা নেই, কারণ এখানে দেখা গেছে একটা সাধারণ ভুলের জন্য 2,000, 2,500, 3,000 টাকা করে ফাইন, 10,000 পর্যন্ত আছে ফাইন করছে। এই যে ফাইন, তিনি জানছেন না কি ব্যাপার, কি ঘটনা, কোনো কথাই শুনতে চান না, ফাইন করে দিচ্ছে। সরকারের টাকার যদি অবাধ থাকে তার জন্য শ্রমিকদের উপর এইভাবে হয়রানি, শ্রমিকদের উপর এই নির্যাতন কতদিন চলবে? এমনিতেই তারা সকালবেলা উঠে রাত পর্যন্ত এত ব্যাপক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, আর তার উপরে তাদের উপরে যে আক্রমণ, এই আক্রমণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং এটা শ্রমজীবীদের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বাধীন সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর পরিবহন শিল্পটাকে আস্তে আস্তে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ যেমন কম পয়সায় গাড়ি পাবেন না, সাফার করবেন যাত্রীরা, পণ্য মাশুল্য বাড়ছে, পণ্যের ভাড়া বাড়ছে, যাত্রী ভাড়া বাড়ছে, কিন্তু এতে তো সমস্যার সমাধান হবে না। ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তাহলে এটার সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া বাড়লে কি যাত্রী বাড়বে? মোটেই না। গাড়ি ভাড়া বাড়লে সাধারণ মানুষ উপরে চাপ পড়ে, আমরা গাড়ি ভাড়া এবং এখানে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রায় 100 গুণ বাড়িয়ে দিয়েছি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। দেখ, ইন্স্যুরেন্স তো বাধ্যতামূলক, ইন্স্যুরেন্স করতে হবে। একটা গাড়ি মানে কী করে সে ইন্স্যুরেন্স করবে? তার টাকা কোত্থেকে আসবে? তারপর এই রাজ্য সরকার ট্যাক্স বসিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও বসিয়েছে, এই ট্যাক্সগুলো চলছে, এগুলি বহন করতে হচ্ছে এই গরিব পরিবহন শ্রমিকদের। এবং এই পরিস্থিতিতে সঙ্গে পাল্লা দিয়ে চলছে পুলিশি নির্যাতন, অসংখ্য মামলা দিয়ে দিচ্ছে। এই মামলাগুলি কোর্টে গিয়ে তাদের দাঁড়াতে হয় এবং সেখানে কোর্টে গিয়ে হাজির হতে হয়, উকিল ধরতে হয়। পয়সাটা পাবে কোত্থেকে? মালিক তো সেই দায়িত্ব নিচ্ছে না, এবং সেখানে মালিকের রোজগারের জন্যই কিন্তু সে পণ্য পরিবহন করে, যাত্রী পরিবহন করে, সেক্ষেত্রে সব ক্ষেত্রে মালিকটা দায়িত্ব নিতে চায় না। এই সমস্ত সমস্যা থেকে তাদের জীবিকাটা সম্পূর্ণভাবে বিপর্যস্ত, বিপন্ন। এটাকে রক্ষা করার জন্য কথা শোনার লোক নেই, রাজ্য সরকারের কাছে বহুবার গিয়েছে, কথাবার্তা বলেছে, কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন না। আর এটার সঙ্গে পাল্লা দিয়ে এই যে সরকারি পরিবহন যেটা গাদা সরকারি প্রতিষ্ঠান, টিআরটিসি, আরবান ট্রান্সপোর্ট, এই জাতীয় যে সংস্থা গোটা ভারতবর্ষ উড়িয়ে দিচ্ছে, আমাদের রাজ্য প্রায় গুড বাই। আরবান ট্রান্সপোর্টে বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর একটা বাসও কিনি, টিআরটিসি একটা বাসও কিনি, একটা বাসও কিনি। তাহলে এটা যে গণপরিবহন, তো
এটার সঙ্গে সরকার কি করে দায়িত্ব রা সরকারের একটা দায়িত্ব তো আছে গণপরিবহনে, এখানে সরকার সেই দায়িত্ব পালন করছে না এবং নতুন কোনো বাস গাড়ি কিনেননি, যাত্রী পরিষেবার সঙ্গে সংযুক্ত করেননি এবং যেই কারণে মানুষকে অনেক বেশি খরচে সেখানে গাড়ি চড়তে হয়, মানুষও সেখানে সাফার করছেন আর শ্রমিকরাও নতুন গাড়ি নামলে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। ই রিক্সাগুলোর উপর একই অবস্থা, অটোর উপর একই অবস্থা চলছে, আজকে অটো ই রিক্সা টিআরটিসি সবাই মিলেই আজকে তারা পরিবহন দপ্তরে গিয়ে এই দাবিগুলো তুলে ধরবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন।